কোনো সেন্টেন্সের একদম প্রথমেই সাবজেক্ট হিসাবে আই, ইউ অ্যান্ড হি যদি থাকে, এগুলোর সিরিয়াল কীরকম হবে? আই, ইউ অ্যান্ড হি নাকি হি, ইউ অ্যান্ড আই কী হবে? এটা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হলেও হতে পারে। কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। আজ আমার এই ভিডিওতে এমন একটা ট্রিক শিখিয়ে দেব যেটা মনে রাখলে ইন ফিউচার এই যে সিরিয়ালটা নিয়ে আর কখনো ভুল হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে আই এটা ফার্স্ট পার্সন, এটাকে আমরা নাম্বার ওয়ান হিসাবে ধরে নেব। তারপরে আসছে কি, এই যে ইউ এটা সেকেন্ড পার্সন, তাই এটাকে আমরা নাম্বার টু হিসাবে ধরব। তারপরে আসছে কি, এই যে হি এটা থার্ড পার্সন, তাই আমরা এটাকে নাম্বার থ্রি হিসাবে ধরব। তাহলে এই যে সিরিয়ালটা ঠিক কেমন হবে? কোনো সেন্টেন্স যদি ভালো কিছু বা ভালো কোনো কাজ যদি এক্সপ্রেস করে, সেক্ষেত্রে আমাদের সামনে যে আছে মানে ইউকে, এই যে ইউ মানে নাম্বার টুকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব। তাহলে ফার্স্ট এইখানে হবে নাম্বার টু, মানে ইউ একদম প্রথমে বসাতে হবে। তারপরে আমাদের সামনে যে নেই মানে হি, সে প্রেজেন্ট নেই, তাকে আমরা সেকেন্ডে বসাবো। তার মানে নাম্বার থ্রি এই যে আসবে, এখানে হবে ইউ হি। আর সবার শেষে আমাকে বসাতে হবে মানে আই। তাহলে ইউ হি অ্যান্ড আই, তার মানে এই যে নাম্বার ওয়ানটা সবার শেষে বসবে। তাহলে ইউ হি অ্যান্ড আই কোনো ভালো কাজ বোঝাচ্ছে এরকম সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসবে ইউ হি অ্যান্ড আই। এক্ষেত্রে সেন্টেন্সটা হতে পারে ইউ হি অ্যান্ড আই উইল গো টু টেম্পল। টেম্পলে যাওয়া, পুজো দিতে যাওয়া, এটা ভালো কাজ, তাই এখানে সাবজেক্ট হিসাবে সিরিয়ালটা হলো ইউ হি অ্যান্ড আই উইল গো টু টেম্পল। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি ইউ হি অ্যান্ড আই আর গোয়িং টু ভিজিট আগ্রা। তাহলে এখানে নাম্বারটা মনে রাখতে হবে 231, ভালো কিছু বোঝাচ্ছে এরকম সেন্টেন্সে ইউ হি অ্যান্ড আই। এবার আসি, কোনো সেন্টেন্স যদি খারাপ কিছু বোঝায় সেক্ষেত্রে সিরিয়ালটা একটু অন্যরকম হবে। কোনো সেন্টেন্স যদি খারাপ কিছু বোঝায়, সবার প্রথমে নিজের উপর ব্লেমটা নিয়ে নেব। তার মানে ফার্স্ট প্রায়োরিটি পাবে এই যে নাম্বার ওয়ান, মানে আইকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তাহলে ফার্স্ট এখানে আসবে নাম্বার ওয়ান অ্যান্ড দ্যাট ইজ আই। তারপরে আমাদের এখানে যে নেই, যে প্রেজেন্ট নেই, তার মানে এই যে নাম্বার থ্রি এই যে হি, ওটাকে সেকেন্ডে বসাবো। তাহলে আই হি, আর সবার শেষে আমার সামনে যে আছে মানে ইউকে যে নাম্বার টু, এটাকে বসাতে হবে। তাহলে এখানে নাম্বারটা হলো আই হি অ্যান্ড ইউ। এই যে আই হি এটা হচ্ছে থ্রি আর ইউ এটা হচ্ছে টু, তার মানে এখানে নাম্বারটা হলো 132, 132। আই হি অ্যান্ড ইউ কীরকম সেন্টেন্স হবে? যে সেন্টেন্সগুলো খারাপ কিছু বোঝাচ্ছে কীরকম হতে পারে? আই হি অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস মিস্টেক। আই হি অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস মিস্টেক। কোনো মিস্টেক করেছি আমরা, কোনো ভুল কাজ করেছি, সেই জন্য এখানে সিরিয়ালটা আমাদের করতে হবে 132, মানে 132। আই হি অ্যান্ড ইউ ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি আই হি অ্যান্ড ইউ হ্যাভ গট লো মার্কস ইন দ্য এক্সাম। এখানে এক্সামে আমরা লো মার্কস পেয়েছি, ব্যাপারটা খুব বাজে জিনিস, তাই এখানে সিরিয়ালটা হবে 132, আই হি অ্যান্ড ইউ। তাহলে আমাদের দুটো নাম্বার মনে রাখতে হবে, কোনো সেন্টেন্স ভালো কাজ বোঝাচ্ছে সেখানে নাম্বারটা হবে 231, ইউ হি অ্যান্ড আই, আর কোনো সেন্টেন্স খারাপ কাজ বোঝাচ্ছে সেখানে নাম্বারটা হবে 132, আই হি অ্যান্ড ইউ। একটা নাম্বার মনে রাখলেই হবে, ভালো কাজের জন্য হচ্ছে 231, ইউ হি অ্যান্ড আই, আর খারাপ কাজ বোঝালে জাস্ট উল্টে দিন 132, আই হি অ্যান্ড ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, যাতে অন্যরা এই ট্রিক্সটা খুব সহজেই শিখে যায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকুন।